নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য একটা নিরামিষ রেসিপি এনে হাজির করেছি, নারকল দিয়ে চালকুমড়োর ঘণ্ট। চালকুমড়ো আমরা অনেক রকমভাবেই রান্না করে খাই, ইলিশ মাছের মাথা দিয়ে, সেটা তো খুবই ভালো হয়, মুগ ডাল ছিটা দিয়েও খুব ভালো লাগে, কিন্তু নারকল দিয়ে রেঁধে দেখবেন সেটাও কিন্তু সত্যিই খুব ভালো হয়। যে কোনো নিরামিষ দিনেই কিন্তু এটা বানানো যায়, আর ভাত রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু এটা খাওয়া যায়। এটা আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের আজকে করে দেখাবো। এই নারকল দিয়ে চালকুমড়োর ঘণ্ট রান্না করার জন্য আমি একটা খুব ছোট সাইজের চালকুমড়ো ইউজ করেছি। চালকুমড়োটাকে কেটে আমি সামান্য নুন জল দিয়ে একটু ভাপিয়ে জলটা ছেঁকে আমি রেখে দিয়েছি। আপনারা না ভাপিয়েও এমনিও রান্না করতে পারেন, তাতে সময়টা একটু বেশি লাগে, আর যদি ভাপিয়ে একটু করেন ততটাই জল দেবেন যাতে জলটা চালকুমড়োর মধ্যেই শুকিয়ে যায়, তাহলে চালকুমড়োর গুণটাও নষ্ট হবে না, সময়টাও অনেক কম লাগবে। আর এখানে রয়েছে ছোট এক বাটি নারকেল কোড়া, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা। এ রান্নাটা খুব বেশি ঝাল হয় না, একটু মিষ্টি স্বাদের হয়, কিন্তু খেতে সত্যিই খুব সুন্দর হয়। আর রান্নাটা আমি ঘি আর সাদা তেল মিশিয়ে করব। আপনারা চাইলে পুরো সাদা তেলেও করতে পারেন, পুরো ঘি দিয়েও করতে পারেন। তাহলে চলুন রান্নাটা এবারে শুরু করছি। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি এক টিস্পুন সাদা তেল তার সাথে এক টিস্পুন ঘি দিয়েছি। এটা গরম হয়ে গেছে, এবারে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। আমি প্রথমে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে আমি দিয়ে দিলাম, একটা তেজপাতা আমি দিয়ে দিলাম, আর দিচ্ছি হাফ টিস্পুন সাদা জিরে। ফোড়নটা আমার হয়ে গেছে, এবারে আমি চালকুমড়োটা দিয়ে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে আমি দিয়ে দিলাম। আমি কিন্তু এই রান্নায় হলুদ ইউজ করব না, আপনারা হলুদ কিন্তু দেবেন না, এটা একটু সাদা রান্নাই হয়। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিচ্ছি হাফ টিস্পুন চিনি। চিনিটা অবশ্যই দেবেন, যেহেতু এটা নিরামিষ রান্না। ভালো করে আমি মিশিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, একটু মজে গেলে আমি ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন, কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম, চালকুমড়োটা একদমই মজেও গেছে, আর এটা যেহেতু ভাপানো ছিল খুব তাড়াতাড়ি রান্নাটা কিন্তু হয়ে যায়। এবারে আমি নারকল কোড়াটা অ্যাড করে দিচ্ছি। ভালো করে এবার মিশিয়ে দিচ্ছি, আমি আর ঢাকা দেব না। এবারে ঢাকা ছাড়াই আমি 2 মিনিটের মতো একটু রান্নাটা করে নেব, আর একটু শুকিয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, সব গোছানো থাকলে 5 মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যায়। এটা আমার প্রায় হয়েই এসছে, আমি নামাবার আগে আবার হাফ টিস্পুন মতো একটু ঘি অ্যাড করব। এবার আমি একটু ঘি দিয়ে দিলাম, আমি মিশিয়ে দিচ্ছি। দেখুন, এটা আমার একদম রেডি। আমি এবারে ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আপনাদেরকে আমি এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, আমার নারকল কোড়া দিয়ে চালকুমড়োর ঘণ্ট রেডি, আমি এটাকে এভাবে সার্ভ করেছি। আপনারা কিন্তু অবশ্যই এটা একবার বাড়িতে বানাবেন, এটা খেতে সত্যিই খুব ভালো হয়, ভাত রুটি সব কিছুর সঙ্গেই এটা আপনারা খেতে পারবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমি যখনই কোনো নতুন রান্না দেব তার নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।